তোমাকে দেখার আশায় জমছে কষ্ট হাজারো শয়নে তোমাকে ভাবি যেতে পারিনি আজও তোমাকে দেখার আশায় জমছে কষ্ট হাজারো আমার হৃদয় জুড়ে শুধু যে মদিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তাআলার কাছে তো আপনাদের জন্য ডাবল ডিস পালসার 2020 এর 21 এর মডেল তো বাইকটি একদম শোরুম কন্ডিশন অরিজিনাল চড়া আছে টায়ার এবং গাড়ির কোয়ালিটি এ টু জেড সবকিছুই মিটের সাথে মিল আছে কিনা সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো বাইকটি সর্বপ্রথম সামনের টায়ার থেকে শুরু করে সামনের টায়ার অনেক কাদা পড়ে আছে দেখতে পাচ্ছেন তারপরে অনেক সুন্দর আছে কিন্তু অনেকদিন ব্যবহার করতে পারবেন মাঠঘাটে বিন্দু পরিমাণ দাগ নেই স্কেচ নেই ফুল ফ্রেশ এবং এই সাইডটাতে কোনো দাগ নাই হাইড্রোলিক চুল পরিমাণও ক্ষয় যায় নাই দেখেন আমি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করতেছি এবং এই সাইডেরও দাগ নাই দুটি শক আপ ফ্রেশ হেডলাইটে গিয়ে আছে তো বিন্দু পরিমাণও দাগ নেই স্ক্র্যাচ নেই পরে যাওয়ার কোনো ধরনের আলামত নেই একদম নিখুঁত উপরে গ্লাসটাও কিন্তু একদম নিখুঁত ঠিক আছে এই সাইডে দেখুন ভাইজার থেকে নিয়ে সিগন্যাল লাইট পর্যন্ত শোরুম কন্ডিশন একদম শোরুম কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই দেখতে পাচ্ছেন হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই ফুল ফ্রেশ আছে এবং পরেও জানে কোনো দিকে কোনো সময়ের জন্য পরে নেই ফুল ফ্রেশ টাঙ্কির দিকে তাকান টাঙ্কিটা দেখলে আরও অবাক হয়ে যাবেন দেখেন গ্লাসের দিক দিয়ে এবং সব দিক দিয়ে গাড়িটির কোয়ালিটি কেমন আমি নিজে চালাই আসলাম বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই ফুল ফ্রেশ টাঙ্কি গ্লাসের দিক দিয়ে নিখুঁতের দিক দিয়ে 100-তে 100ই বাম্পারটা দেখুন শোরুম কন্ডিশনই আছে ইঞ্জিনের নাট কিন্তু কভার বেরানো হয়েছে আর ইঞ্জিনটা শোরুমের ইঞ্জিনের সাথে মিলাইবেন শোরুমের ইঞ্জিন আর এই ইঞ্জিনের মধ্যে কোনো তফাত নেই কোনো পার্থক্য নেই একটা নাটে হাত পরে নেই শোরুম কন্ডিশন ইঞ্জিন ইঞ্জিন আনটাচ ইঞ্জিন ইনটেক ইঞ্জিন প্যাকেট সাইড কভারগুলো দেখুন অনেক নিখুঁত আছে পাওদানি সহ সারি কার্ডটা বলা আছে সিট থেকে নিয়ে আর প্রতিটা অংশ একদম নিখুঁত কেরিয়াল পর্যন্ত সিগন্যাল লাইট সহ শাড়ি কালারটাও সুন্দর তো এই দিক থেকে দেখুন চুল পরিমাণও কোথাও দাগ নেই এবং শোরুম কন্ডিশন এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে প্লেট দেখেই বুঝতে পারতেছেন বাইকটির নাম্বার এখন পর্যন্ত হয় নাই রেজিস্ট্রেশন নতুন করে করতে হবে আর এই রেজিস্ট্রেশনটা আপনারা যে কোনো বিআরটির মাধ্যমে করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করব তার নামেই আমরা শোরুম কাগজগুলো পরিবর্তন করে দেব আর যখন পরিবর্তন করে দেব তখন মালিক বাইকটির মালিক আপনি হয়ে যাচ্ছেন আর আপনি যখন হয়ে যাবেন তখন কিন্তু যে কোনো জেলা থেকে নাম্বার করে নিতে পারবেন সিগন্যাল লাইট এবং টায়ার দেখেন টায়ারের রং এখন পর্যন্ত রয়ে গেছে নতুনত্ব টায়ারই আছে এবং একদম নতুনের মতোই এই সাইডগুলো দেখুন ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ নেই স্পট নাই সাইলেন্সারটা সহ এবং সাইলেন্সারের ডেকোরেশন সব করাই আছে পিছনের ডিস্কটা কিন্তু একদম নতুনের মতো দেখুন আমি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করলাম সাইড কভার দেখুন ইঞ্জিনের সাইডটাও একদম নিখুঁত
শোরুম কন্ডিশন। ট্যাঙ্কের এই সাইডটাও কিন্তু নতুন এবং একদম নিখুঁত আছে। গ্যালেসের দিক দিয়েও 100-তে 100 আছে। হ্যান্ডেল, চাপা, সুইচ, এই সাইডে সিগন্যাল লাইট, সব কিছু ফুল ফ্রেশ এবং নতুনত্বই আছে। দেখুন তো গাইস, এই দিক থেকে ঠিক এরকম লাগবে, ঠিক আছে। তো পুরা বাইক কিন্তু আমি নিখুঁত অবস্থায় বুঝাই দিলাম বা দেখাইলাম, কোনো জায়গাত আমার কাছে খুদ ধরা পড়ে নাই, ইনশাল্লাহ আপনার কাছে পড়বে না। তো এই বাইকটি এখন প্রাইস আসব। এই বাইকটি যেহেতু একদম নতুনের মতো, এই বাইকটির দাম আসবে 1,45,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ, 1,45,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা ইনশাল্লাহ।